কথাই বলতে দিচ্ছে না রাজা আলম। সময় তখন দুপুর 2:30। চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে অনেক পুলিশের উপস্থিতি দেখে কোনো সমস্যা হয়েছে কিনা জানতে বাংলাধারার ক্যামেরা সাংবাদিক ভিডিও ধারণ করতে চাইলে কোনো সমস্যা হয়নি বলে ঘটনা এড়াতে চান পুলিশ সদস্যরা। অপরদিকে পুলিশের গাড়ির আড়াল থেকে হাতের ইশারা করে ডাকছেন এক তরুণ, তার কাছে যেতে চাইলে পুলিশ সদস্যরা বাধা দেন এবং কোনো সমস্যা হয়নি বলে কথা না বলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। বিকেলে জানা যায় প্রবাসী আব্দুল খালেক তার স্ত্রী ও ভাইয়ের বিয়ের জন্য স্বর্ণ আনিয়েছিলেন, সেই স্বর্ণ চিন্তাই করতে দুই সোর্সকে নিয়ে অভিযানে যান কুলসি থানার এসআই আমিনুল ইসলাম। টাইগার পাস মোড় থেকে আখতারুজ্জামান ফ্লাইওভারে নিয়ে গিয়ে ঘণ্টা দুয়েক নানান টাল বাহানা করে খালেককে ভয়ভীতি দেখিয়ে তার সাথে থাকা 16 ভরি স্বর্ণ নিয়েই পালাচ্ছিলেন এসআই আমিনুল। সেই ঘটনার বর্ণনাই দিচ্ছেন স্বর্ণের প্রকৃত মালিক সৌদি প্রবাসী আব্দুল খালেক। এ বিষয়ে কুলসি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলতে থানায় গেলে তাকে থানায় পাওয়া যায়নি, তবে এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কুলসি থানার তদন্ত কর্মকর্তা। হোসাইন আব্বাস, বাংলাধারা।